মিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনার সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আয়দা মম কিচেন আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে আপনাদের নিজেকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক আজকের কিচেন পর্বে চুলায় আটা দিয়ে তৈরি করা এই অসম্ভব সুন্দর আর নরম তুলতুলে বন রেসিপি নিয়ে এসেছি আপনি নিজেই অবাক হয়ে যাবেন এত তুলতুলে বন রুটি এত সুন্দর কালার সহকারে যখন নাকি চুলায় বেক করবেন ওভেন ছাড়া নরম তুলতুলে হওয়ার সকল ট্রিক্স সহকারে আজকের রেসিপি ইনশাল্লাহ দেখে মজা পাবেন চলুন সুন্দর একটা মিক্সিং বলে বিসমিল্লা রহমান ইরাহিম দুই কাপ ভরে ভরে আটা দিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের আটা হলেই হলো চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দেড় চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি একটা সুন্দর ব্যালেন্সের জন্যে শুকনো উপকরণ স্টিকের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি আর এরপরে কুসুম গরম এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা কুসুম গরম এক কাপ পানি নিতে পারবেন তবে দুধ দিয়ে ব্রেড খেয়ে দেখবেন দেখবেন আলহামদুলিল্লাহ এর স্বাদ কত বেশি বেড়ে যায় এরপর যে একটু স্টিকের মাধ্যমে মিলিয়ে নেওয়ার পরে এক চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি আপু আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারবেন শুধু ডেট থাকলেই হলো আবার একটু মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে দেখুন এই স্টিকটাকে সরিয়ে নেব কিছু কিছু ইস্টেপ ফলো করলে ব্রেড তৈরি করা কোনো ঝামেলা নেই না আমরা যদি এরপর হাত ব্যবহার করতাম হাতেই সব আটা লেগে থাকতো স্টিকের কারণে এ পর্যায়ে দেখুন আমরা হাতের ব্যবহার করব দুই টেবিল চামচের মতন হাতে তেল নিয়ে নেব আর এরপরে এই ডোটাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতন সময় নিয়ে মথে নেব দেখুন এ পর্যায়ে যদি আমরা মথে নিই এখন কিন্তু হাতে লেগে আসবে না যদি আপনাদের কাছে মনে হয় এই ডোটা বেশি স্টিকি ওই ক্ষেত্রে আর একটু আটা দিয়ে দিবেন এতে করে অতিরিক্ত স্টিকি ভাবটা কেটে যাবে তবে একেবারে কিন্তু রুটি পরোটার মতন শক্ত ডো করা যাবে না তাহলে কিন্তু পারফেক্ট ডো তৈরি হবে না নরম তুলতলি ব্রেড পাবেন না আপনি তো দেখুন প্রায় আট থেকে দশ মিনিটের মতন সময় নিয়ে ডোটাকে পরে ডোটার স্টিকি অনেকটাই কিন্তু কমে গিয়েছে ডোটা অনেকটা বেশি সফট হয়ে গিয়েছে গোল করে নিচ্ছি এখন এটাকে দেড় থেকে ঘন্টার জন্য রেস্ট রেখে দেব যাতে ডাবল হওয়ার সময় পায় এই জন্য একটু অয়েল লাগিয়ে নিছি নিচ থেকে চা সাইড থেকে ডোয়ের গায়ে একটু অয়েল লাগিয়ে নেওয়ার কারণে কি হবে রেস্টে রাখার সময় ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না একটা ভারী কিছু দিয়ে আটকিয়ে রাখছি একেবারে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফুলে ডা ডাবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম জায়গায় রেখেছিলাম রান্নাঘরে এই কারণে দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এই ডোটা এই পর্যায়ে দেখুন পাঁচ করে ভেতরকার গ্যাসটা বের করে নিচ্ছি আবারও এ পর্যায়ে একটু মথে ভেতরকার গ্যাসটা সম্পূর্ণ বের করে নেব স্টিকে এই ডোটাকে আমরা প্রথমে উঠিয়ে নেব বোর্ডে সামান্য আগে আটা ছিটিয়ে নিচ্ছি এরপরে ডোটাকে নামিয়ে নিচ্ছি ডোটাকে একটু গোল শেপ করে নেব আমরা যেহেতু সমানভাবে এ পর্যায়ে ভাগ করে নেব একটু চ্যাপচাপ করে নিচ্ছি আর এখন একটা স্ক্রাপারের মাধ্যমে সমান ছয় ভাগে ভাগ করে নিচ্ছি আপনার এই কাজ হাত কিংবা নাইফ যে কোনোভাবে করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি এভাবে স্ক্রাপারের মাধ্যমে সমান ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন আর এখনই ভাগ করা লেচিগুলো থেকে আমরা খুব সুন্দর করে গোল করে নেব দেখুন সাইড থেকে লেচের নিচ থেকে টান দিচ্ছি দেখুন হাতের মাধ্যমে কাজটা খুব করা যাবে টান টান দিয়ে দিয়ে ভেতরে পরে নেওয়ার একেবারে হাতের মাধ্যমে চেপে চেপে গোল করে নেব তাহলে কিন্তু স্মুথ একটা বল তৈরি হয়ে যাবে আর এভাবেই এত সুন্দর বল প্রতিটা তৈরি করে নেব একেবারেই সহজ প্রসেস আর এদিক থেকে দেখুন একটা স্টিলের থালা নিয়েছি আপনার আমাদের স্টিলের থালা কিন্তু সবার ঘরে আছে এই কারণে স্টিলের থালা নিয়েছি এর ভেতরে একটু অয়েল দিয়ে চা সাইড থেকে ব্রাশের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি আর এরপরে উপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে ব্রেডটা যখন আমরা মোল থেকে আউট করবো যাতে খুব সহজে আউট হয়ে যায় সম্পূর্ণ ব্রেড সাজিয়ে নিলাম বলগুলোকে সাজিয়ে নিলাম কিচেন টাওয়াল দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য ওয়েট করবো একেবারে ফুলে ডাবল হওয়া পর্যন্ত গরম জায়গায় রেখেছিলাম রান্নাঘরে এই কারণে দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এ পর্যায়ে সুন্দর একটা ওভেনের মতন কালার চাই একটা ডিমের কুসুম আর অল্প একটু দুধ একসাথে মেখে নিলাম আর এটা কি এখন এখানে ব্রাশ করে দিব এতে করে ওভেনের মতন সুন্দর কালার আপনি চুলায় কিন্তু পেয়ে যাবেন দেখুন উপরে আলতো হাতে ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে সাদা তেল কিছুটা ছিটিয়ে দিচ্ছি এতে করে ব্যাকারির মতন লাগবে পাশাপাশি এই বর্ণটিটা খেদের স্বাদ আরও বেড়ে যাবে আর এখন দেখুন ব্রেডটাকে বেক করার জন্য আমরা গ্যাসের চুলায় নিয়ে আসলাম এখানে একটা সিলভারের হারে নিয়েছে সিলভারের ঢাকনা সহকারে যা উপর থেকে তাপে তাপে উপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসে যারা কিনা নতুন তারা অবশ্যই কাঁচা ঢাকনা ব্যবহার করবেন এতে করে হালকা একটু হলুদ কালার হবে কালার না বাট কিন্তু হয়ে যাবে কাগজ দিয়ে দিলাম সুন্দর একটা তাপের জন্য আর স্টেন দিয়ে দিলাম আর এখন দেখুন মোল্ড একটু সাবধানে দিয়ে দিচ্ছি যেহেতু পাঁচ মিনিট ধরে এটাকে হিট করে নিয়েছে খুব ভালোভাবে আর এরপরে মোল্ড দিয়ে দিলাম সিলভারের ঢাকনা দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে বিশ মিনিট এটাকে বেক করব আর পাঁচ মিনিট চুলাচটা বন্ধ করে এভাবেই রেখে দেব। যাতে পাঁচ মিনিটে খুব সুন্দর করে তাপে তাপে কালারটা চলে আসে একেবারে মোট পঁচিশ মিনিট রেখেছি আর এরপরে আপনাদের দেখাচ্ছি দেখুন বাড়ি কিছু আটকেছিলাম যাতে তাপটা ভেতরকার না বের হয় দেখুন সুবাহাল্লা আলহামদুলিল্লাহ কতটা কতটা সুন্দর লোক চলে এসেছে উপর থেকে ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে তুলতুলেও থাকবে আর ঘির একটা সুন্দর ফ্লেভার পুরো বর্ডুটির ভেতরে ছড়িয়ে যাবে দেখুন এইভাবে এত সহজে বনরুটি তৈরি করতে পারলে বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাদেরকে এই পর্যায়ে উঠিয়ে দেখা ঘড়ি ধরে বেক করবেন চুলাটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন লো করে রাখলে কিন্তু এরকম কালার আসবে না ব্রেডের ক্ষেত্রে মিডিয়াম থেকে একটু কমিয়ে চুলায় বেক করবেন আর দেখবেন এই রকম সুন্দর কালার চুলার পাড়ে এসে পড়েছে আপনাদেরকে নিচের কালো অবস্থাটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ব্রেডে কিন্তু ঠিক এই রকম সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিচ থেকে বলুন কিংবা উপর থেকে এইভাবে রেসিপি ট্রাই করে ফেলুন দেখুন বাড়ানো কত সহজ হবে বা খেতে কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজার হয়ে থাকবে দেখুন তো কতটা বেশি সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে নরম তুলতুলে এই বন্ডটির জন্য একটা লাইক হয়ে যাক রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আজকের মতন আপনাদের কবিতা কবিতামিন এখানেই বিদায় নিচ্ছি সবাই আপনার অনেক ভালো থাকবেন তুলতুলে বন্ডটির রেসিপি কিন্তু খেতে আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফিজ